পুলিশের সশস্ত্র সালামের মধ্য দিয়ে বন্দর নগরী চট্টগ্রামে শুরু হয় একুশের প্রথম প্রহরের আনুষ্ঠানিকতা। এরপর সিটি মেয়র আজম নাসির উদ্দিন ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন সহ নানা শ্রেণী পেশার মানুষ শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। রাত 12:01 ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজস্থ শহীদ মিনারে ফুল দেন জেলা প্রশাসক হায়াতউদ্দৌলা খান। পরে পুলিশ প্রশাসন সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো হয়। বাংলা ভাষা যেমন বাংলাদেশে সর্বস্তরে চালু করা আবশ্যক, একইভাবে প্রত্যেকটি মাতৃভাষা বিশ্বের দেশে দেশে প্রত্যেকের মাতৃভাষাটা সেই দেশে যথাযথভাবে চালু হোক, এটা হচ্ছে আজকের এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আমাদের দাবি। যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে সিলেটে মহান শহীদ দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। ময়মনসিংহে 12:01 কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। ভাষা আন্দোলনে যে শহীদ যারা রক্ত দিয়েছে তাদের রক্তের যথাযথ মূল্যায়ন হবে যদি বাংলা ভাষাকে আমরা সর্বস্তরে ব্যবহারটা নিশ্চিত করতে পারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে রংপুরে জেলা আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। দিবসটি উপলক্ষে রাত 12:01 রাজশাহী কলেজ শহীদ মিনারে সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন সহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানান শহীদদের প্রতি। এই ভাষা আমার মায়ের ভাষা এবং এই ভাষায় আমাদের শুদ্ধভাবে কথা বলা উচিত এবং এটার চর্চাটা করা উচিত, বাংলা ভাষায় গবেষণামূলক কার্যক্রমগুলো আরও বড় পরিসরে করা উচিত। বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান স্থানীয় সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ। এরপর ফুল দিয়ে শ্রদ্ধা জানান পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক ও সিটি মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে 52 ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ফেনী 2 আসনের সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারি। পরে প্রশাসন সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় ভাষা শহীদদের। এছাড়া কুষ্টিয়া, যশোর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ ও নরসিংদী সহ সারা দেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় 1952 ভাষা শহীদদের প্রতি। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ।